মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাঁকে নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বলে গণ্য করা হয়। মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যে ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে বাংলা সাহিত্যে প্রথম আধুনিকতা প্রবর্তন করেছিলেন বলে তাঁকে প্রথম বিদ্রোহী কবি হিসেবেও চিহ্নিত করা হয়। বাংলা ভাষায় সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি। তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য। এই বছর মধুকবি দ্বিশত বর্ষে পদার্পণ করলেন, তাই তাঁকে স্মরণ করে গলফগ্রিন শাখার পায়েল এবং সল্টলেক শাখার সুস্মিতার নিবেদন। কবি মধুসূদন দত্তের কবিতা বঙ্গভাষা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সোপি কায় মন, মজিনু বিফল তাপে অবরেণ্যে বড়ি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি, যা ফেরি অজ্ঞান তুই চারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষারূপে খনি পূর্ণ মনি জালে। নমস্কার। নমস্কার। আজকে আমার নিবেদনে কবি সুজান মিঠির কবিতা মধুসূদন ও মেঘনাদ। কপোতাক্ষের জলে সূর্য নেমে গেছে অনেকক্ষণ আগে। কবি আজ আবৃত্তি করবেন না? হই দেখুন অন্ধকার আকাশে নক্ষত্র হাসছে, আনন্দ জাগছে, আশা বাড়ছে, আপনার উদাত্ত কণ্ঠে বলুন কবি, শাইন অন সুইট এমব্লেম অফ হোপস লিঙ্গারিং রে, দ্যাট ওয়াইল দ্য সোলস ব্রাইট সানশাইন ইজ ওভারকাস্ট gleams faintly through the civil gloom, the last to meet beneath despair's dark night away. আপনার চোখে অশ্রু কবি, ষষ্ঠ স্বর্গে এসেছেন আজ, আপনার কলমে মৃত্যু হবে আমার, নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করে নিই তবে আমি, উচ্চারণ করে নিই মহামন্ত্র, ওই তো আমার পিতা, ভ্রাতা বীরবাহুর মৃত্যুতে শোকাচ্ছন্ন, এরপর আমার মৃত্যুতে ভেঙে পড়বে তার প্রবল শির দ্বারা, তিনি উন্মাদের মতো ছুটে যাবেন যুদ্ধক্ষেত্রে, স্বর্গ এগিয়ে চলেছে, আমার ক্ষুল্লতাতের সঙ্গে যজ্ঞাগারে প্রবেশ করছে আমার লক্ষণ, এবার আমার অস্ত্রহীন শরীরে আঘাত রাখবে শিওরে মৃত্যু। কবিবর আপনি স্রষ্টা, আমার মৃত্যুর আগে আমার মুখে এক প্রবল চিৎকার দিতে পারতেন, কাঁদবেন না কবি, শান্ত হন। সাগর দাঁড়িতে রাত্রি নামলেও কাব্যে প্রভাত রেখেছেন আপনি, সৃষ্টি করেছেন সাহিত্যের ক্ষেত্রে নতুন নতুন পদাবলীলায়, আপনার মতো বীরের চোখে অশ্রু কি মানায় কবি? আমি আপনার মেঘনাদ, পুরাণ থেকে এসে আপনার পাশে বসেছি,
কপোতাক্ষ ভেসে যাচ্ছে, আপনাকে নিয়ে তার হৃদয়ে গৌরব, আপনার সমাধি উজ্জ্বল হয়ে উঠছে চন্দ্রমায়। ওই দেখুন কবি, পথিক থামিয়েছে তার পথ চলা, আপনাকে জেনে নিচ্ছে আপনার থেকেই। মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। মধুকবি, আমি আপনার মেঘনাথ, এই নদের তীরে আজও অপেক্ষায়। আপনি আসবেন, ষষ্ঠ স্বর্গ ভেঙে সাজাবেন, আমার মৃত্যুর আগে আমার মুখে এক প্রবল চিৎকার দেবেন একবার। ভয় পেয়ে রামায়ণ বলবে, মধুকবির মেঘনাথ সহজে মৃত্যু নেয়নি, চিৎকারে আতঙ্ক রেখে গেছে। কবি, অশ্রু বিমোচন করুন, মহানিদ্রা ভঙ্গ করুন আর একবার। সাগর দাঁড়ির পথিকের সঙ্গে আমিও যে দাঁড়িয়ে আছি আপনার সমাধির পাশে।